وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين واتيناهم اياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا امنين فاخذتهم الصيحه مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية وإن الساعة لآتية فاصفح الصفح الجميل ان ربك هو الخلاق العليم ولقد اتيناك سبعا من المثاني والقران العظيم لا تمدن عينيك الى ما متعنا به ازواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل اني انا النذير المبين كما انزلنا من العلى المقتسمين الذين جعلوا القران عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله الها اخر فسوف يعلمون ولقد نعلم انه انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وإن كان أصحاب الأيكة لا ظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الهجر المرسلين ও আতাই আয়াতেনা ফাকানু আনহা মরদিন ওয়া কানু এন হেতু না মিনাল জিবালে বয়ুতন আমিন ফা খাজাত হম সৈহাত মুসবেহীন ফমা আগনা আন মা কানু ইয়াকসেবুন আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন। বহু জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে এ দুনিয়ায় পরীক্ষা করেছেন যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছে আল্লাহ পাকের যুগে যুগে নবী রসুলগণের প্রতি মান নিয়ে এসছে এবং সৎকর্মশীল হয়েছে তাদেরকে আল্লাপাক সম্মানিত করেছেন যেমন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনসারীদের ইতিহাস তার বাস্তব প্রমাণ আর যে সব জাতিরা আল্লাহ পাকের ওহদানিয়াত একত্রকে অস্বীকার করেছে আল্লাহ নাজিল কিত দিনকে অস্বীকার করেছে আল্লাহ পাকের প্রেরিত রসুলকে অস্বীকার করেছে আল্লাহ পাকের বিধানকে অমান্য করেছে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন যেমন এর বাস্তব প্রমাণ বহু আম্বিয়া রসুলগণের অবাধ্য মত নাফরমান জাতি যারা নবীকে অস্বীকার করার কারণে পাক তাদের ধ্বংস করেছেন সুতরাং আমাদের সামনে রাস্তা বড় স্পষ্ট আমরা শেষ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সত্যি সত্যি যদি অনুসারী হই তাহলে আমরা আম্বিয়া রসুলগণের আল্লাহ পাক যেভাবে সম্মানিত করেছেন সেই সম্মান পাওয়ার হক রাখি আর যদি শেষনাবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিয়ে আসা দিন উপেক্ষা করি তার আদেশ নিষেধ না মেনে চলি তার নিয়ে আসা ওহি মোতাবেক জীবনযাপন না করি তার সন্ন্যতের অনুসরণ এবং নতুন পথ থেকে আমরা বিরত না থাকি তাহলে ওই সব জাতির মতো আমাদের দুর্দশা হবে যেসব জাতিকে তাদের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক যুগে যুগে ধ্বংস করেছেন যাদের ঘটনাবলী কোরআনিকেরিমে উপদেশস্বরূপ বিভিন্ন সুরায় আল্লাহ পাক বিভিন্ন ভঙ্গিমায় উল্লেখ করেছেন আমাদের তফসির হবে সুরায় হিজরের আয়াত নম্বর আটাত্তর থেকে আল্লাহাকবুল আলমিন এই আয়াত এবং তারপরের আয়াতে আয়কাবাসীদের কথা উল্লেখ করেছেন আয়কাবাসী হচ্ছে সোয়াইব আলি সালামের সম্প্রদায় আইকাতুন মানে হয় আরবিতে বন বা জঙ্গল ঘন গাছ বিশিষ্ট এলাকা যেমন আমাদের দেশে বাড়ির পাশ থেকে বন জঙ্গল তা আমাদের দেশের সব জায়গায় বন জঙ্গল হ্যাঁ তো এই রকমই একটি এলাকা ছিল যে এলাকা ঠিক ইটি আরব থেকে আরব বা হেজাজ এই আরব দেশ থেকে সিরিয়ার দিকে যেতে মাঝপথে পড়ত যেই জায়গাটি লুত আলহি সালামের জনপদ সাদ্দুম যেখানে লুত আলহি সালামের অবাধ্য সম্প্রদায় পাপিষ্ট সম্প্রদায় কাফের মুশরেক আর তার সাথে সাথে সমকামিতার নির্লজ্জতায় আর অশ্লীলতায় লিপ্ত জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন আর সেই এলাকাটি মৃত সাগরে অন্তর্ভুক্ত হয়েছে তো ওই এলাকার কাছাকাছি অবস্থিত এই আইকা বাসীরা বসবাস করত যেই শহরটিকে মাদিয়ান বলা হইত যেমন কোরআন কেরিমের অন্য আয়তে বলা হয়েছে ওয়াইলা মাদিয়ানা আম সোয়াইবান মাদিয়ানের উদ্দেশ্যে তাদেরই স্বজাতি তাদের ভাই সোয়াইব আলিহাল্লামকে আমি নবী করে প্রেরণ করেছিলাম একদল মুফাসের বলেছেন যে ওই মাদিয়ান আর মাদিয়ানেই ছিল ঘন ঘন গাছপালা যার ফলে আয়কা বলে মাদিয়ানকে বোঝানো হয়েছে আর কোনো কোনো তফসিলকাররা বলেছেন যে মাদিয়ান শহরের উদ্দেশ্যেই ওখানকার অধিবাসীদের উদ্দেশ্যে শোয়েব আলী ইসলামকে পাঠানো হয়েছিল কিন্তু তার পাশে আরও একটি এলাকা ছিল যেটা ঘন জঙ্গল বন বিশিষ্ট এলাকা সে এলাকায় কিছু লোকেরা বসবাস করত তাদের জন্য সোয়েব আলি সাল্লামকেও পাঠানো হয়েছিল অর্থাৎ সোয়েব আলি সাল্লামকে মাদিয়ানের লোকদের জন্য পাঠানো হয়েছিল আর ওই বন জঙ্গলের এলাকায় বসবাসকারী লোকদের জন্য ও নাবি করে বরাসুল করে পাঠানো হয়েছিল কোনো কোনো জায়গায় মাদিয়ানের কথা উল্লেখ করা হয়েছে যে মাদিয়ানের অধিবাসীদের কাছে সোয়েব আলি আল্লাহ পাক পাঠিয়েছিলেন মাদিয়ান নামটি সম্পর্কে তাফসির কাররা লিখেছেন যে এবার রাহিম আলী কোনো একজন সন্তান অথবা তার পুত্র সন্তানদের সন্তান মাদিয়ান নামে ছিল ওই নামে ওই এলাকা বা শহরের নাম মাদিয়ান হয়েছিল মৌসা আলি ইসালামের ঘটনাতেও মাদিয়ানের কথা উল্লেখ করা হয়েছে ওলাম্মা মা মাদিয়ান মৌসা আলী ইসলাম যখন ফেরাউনের জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন মাদিয়ানে এসেছিলেন মাদিয়ানে কূপের কাছে আসলেন সেখানে দেখলেন যে দুটো মেয়ে বকরি চড়াচ্ছে বকরি ছাগলকে পানি পান করাচ্ছে তাদের পানিটা পান করিয়ে দিলেন বিনা পারিশ্রমিকে তারপরে ওই মেয়ে দুটি বাবার কাছে বলাই বাড়িতে গিয়ে আশ্রয় দিল নিয়ে গেল আর তারপরে নিয়ে গিয়ে ওই দুই মেয়ের পিতা বিবাহ করিয়ে দিলেন এক মেয়ের সাথে এসব ঘটনাতে মাদিয়ানের কথা বলা হয়েছে ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা যখন মুসা আলি সালাম অবস্থান করলেন বা পৌঁছিলেন অবতরণ করলেন মাদিয়ানের পানির এলাকায় অর্থাৎ যেখানে লোকেরা পানি নিজেদের জন্য নিত এবং নিজেদের বগরি ছাগল গবাদি পশুকে পানি পান করাত সোয়েব আলি সালামের যুগটি লুত আলিহ সালামের যুগের কিছুকাল পরে সামান্য কিছুদিন পরে যার ফলে আগের ধ্বংসের ঘটনাটি মানুষের সামনে একেবারে জাগ্রত হয়েছিল সবাই জানত এজন্য সোয়েব আলি ইসলামের জাতিকেও সতর্ক করা হয়েছে অবাধ্য জাতিকে যে দেখো জানো না যে কিছুদিন আগে কি দশা হইল ওই সব নাফার মান তোমাদের তোমাদেরও এইরকমই দশা হবে আল্লাহ ধ্বংস করবেন এই ঘটনাগুলি যে ঘটনাগুলি আজকে আসবে সংক্ষেপে আর গত সপ্তাহে আলো আলোচনা এসেছে আমাদের যেমন এব্রাহিম আলী ইসলামের কাছে মানুষ মানসরূপে মেহমান অতিথি হয়ে গেলেন তাদের কথা উল্লেখ করা হয়েছে আর লুত আল সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে এই ঘটনাগুলি এই সুরায় হিজরে সংক্ষিপ্ত বর্ণিত হয়েছে পক্ষান্তরে বিশেষ করে সুরায় হুদে অন্যান্য বেশ কিছু সুরাই উল্লেখ করা হয়েছে কিন্তু বিস্তারিত আলোচনা সুরায় হুদে আসবে আমরা যেহেতু উল্টো দিক থেকে তফসিল করে যাচ্ছি কয়েকটি সুরা পরে আমরা ইনশাআল্লাহ তালা সুরাহুদে পৌঁছিব হুদের আয়াত নম্বর ঊনসত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে বিস্তারিত আলোচনা আরও এসেছে এবার রাহিম সালামের অতিথি মেহমান ফেরেস্তাদের সম্পর্কে তাদের জন্য তিনি বাছুর ভুনা পেশ করলেন ইত্যাদি সব ঘটনা আর লুত সালামের জাতির কথা সাতাত্তর আয়াত থেকে শুরু করে তেরাশি পর্যন্ত বিস্তারিত বর্ণনা করা হয়েছে সুরাহুদে আল্লাহফাকর্বুল আলমিন এই আইকাবাসী এই বন জঙ্গলের আশেপাশে বসবাসরত জাতি সম্পর্কে বলছেন ওয়াইন কাহা আল আইকাতে লমিন ইন যদি শাব্দিক অর্থ বলেন ইন মানে তো ইন মানে কি হয় যদি হয় ইন যদি হারফে শর্ত হয় তোর মানে যদি ইনতাফাল আফাল তুমি যদি করো তা আমি করবো ইনতরে তুমি যদি মারো আমি মারব কিন্তু এখানে ইনটি সেই হারফে শর্ত নয় ইন এখানে ইন্না থেকে এসেছে ইন্না মানে নিশ্চয় ইন্না মানে নিশ্চয় বা নিঃসন্দেহে তো কখনো কখনো ইন্নাকে তসদির ছিল মোসাদ্দ সেটাকে মোহাফাফ করে দেওয়া হয় মানে সাকিন করে দেওয়া হয় ওয়াইন তো সেই রূপটা এখানে এসছে তাহলে আসলে কি ছিল ওয়াইন নাহু কানা আসাবুল আইকাতলা জালেমিন আর নিঃসন্দেহে আইকার অধিবাসীরা অর্থাৎ বন জঙ্গলের বিশেষ বন জঙ্গল যে বন জঙ্গলকে উদ্দেশ্য করা হয়েছে বনের অধিবাসীরা বা জঙ্গলের বা গাছ বিশিষ্ট এলাকার অধিবাসীরা নিঃসন্দেহে কী ছিল সীমালঙ্ঘনকারী জালেম হয়ে পড়েছিল তারাও বাড়াবাড়ি করেছিল আল্লাহ বলছেন এরাও জুলম করেছিল সোহেব আলী ইসলামের জাতি এখানে সোহেব আলী ইসলামের নাম উল্লেখ করা হয়নি বড় সংক্ষেপে দুটি আয়াতে সেরে দেওয়া হয়েছে আল্লাহ পাক বলছেন যখন তারা জুল করল শুধু মানুষ করা নাই যেমন আমরা খুব সীমিত অর্থ বুঝি জুলুম আল্লাহর হক নষ্ট করা জুল জুলম হচ্ছে শির করা সবচেয়ে বড় জুল আর আল্লাহ পাকের ফরজ আজ না আদায় করা হচ্ছে জুল সুতরাং আপনার নামাজ ত্যাগ করা ফরজ নামাজ না পড়া জুল জাকাত না দেওয়া জুলম সে আমরোজা না রাখা জুলম হজ ফরজ আছে হজ না করা জুল পর্দা না করা মহিলার জন্য জুলম এবং মহিলার অভিভাবকদের জন্য জুল এগুলো জুলম সমস্ত পাপ যেগুলি ফরজ অজেব সেগুলি না আদায় করা বা তাতে ঘাটতি করা হচ্ছে জুলম যে যত বেশি ফরজ ছাড়বে অজেব ছাড়বে তত বেশি জালেম হবে বড়। আর এই এইরকমই নাজায়জ হারাম কাজ করা হচ্ছে জুলম হ্যাঁ খুন করা জুলম খুন করা তো মানুষের জুলম হয় আল্লাহর হক নষ্ট করা হয় আর জেনা করা জুল বেমানি করা জুল ওই রকমই যে কোনো হারাম মদপান করা কারো ক্ষতি কর নিজের পয়সা দিয়ে মদ খাচ্ছেন মদপান করা জুল যে কোনো হারাম খাওয়া হারাম উপার্জন করা হচ্ছে জুল এরা জালেম ছিল এদের সবচেয়ে বড়ো অপরাধ ছিল শিরকুফুরি করা আল্লাহর সাথে শিরিক করা আর তারপরে তাদের একটি অপরাধ ছিল রাহজানি করা লুটতারাজ করা আর একটি অপরাধ যেটা যে অপরাধে তারা খুব খ্যাতি লাভ করেছিল সেটা ছিল তাদের মজ্জাগত বিষয় বৎসভাবে পরিণত হয়েছিল তা ছিল দাঁড়ি মারা ওজনে কম দেওয়া দাঁড়িয়ে ওজনে নেওয়ার সময় বেশি করে নেওয়া আর দেওয়ার সময় কম দেওয়া এই জন্য এই জাতিকে ধ্বংস করা হয়েছে আর মুসলিম সমাজ এটা ব্যাপক আকার ধারণ করেছে নেওয়ার সময় একটুও ছাড় নেই হ্যাঁ পুরোপুরি নেবেন আর দেওয়ার সময় যত কমাতে পারেন সে দাঁড়িতেই কমান আর রেট চুক্তি করার পরে কমান চুক্তি হয়েছে কয়েক কিস্তিতে দিবেন কয়েক কিস্তি শেষখানে দিয়ে এমন হয়রান করছেন যে বিরক্ত হয়েছেড়েই দিল যা আর এই কয়টা পয়সার জন্য কয়েক হাজার টাকার জন্য আর কত ঘুরবো তাই না তো এটাও দাঁড়ি মারা যেখানে চুক্তি হয়ে গেছে পুরোটা আপনাকে সময় মতো পরিশোধ করতে হবে তো এই সব কাবিরা গন এইসব কাবিরা গোনার জন্য আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করেছেন সুতরাং এই সব বধ আচরণ পাপ যদি আমাদের মধ্যেও থাকে তো আল্লাহ আমাদেরকেও ধ্বংস করবে কারো জীবনকে ধ্বংস করবেন কারো পরিবার সহ ধ্বংস করবেন যদিও ওম্মতে মুসলিমার ওপর ব্যাপক আকারে গোটা দেশের উপর আজাব আসবে না হয়তো গোটা দেশের সবাই ধ্বংস হবে এমন হবে না কারণ নবী করিম সাল্লা আল্লাহি সাল্লামের দোয়া রয়েছে যে আমার ওম্মত আল্লাহ তুমি সমূলে বিনাশ করে দিও না হ্যাঁ ঢালাহারে ধ্বংস করে দিও না এ এনবি সাল্লামের দুয়ার ও বরকতে আজকে মুসলিম জাতি বেঁচে আছে না হলে আগের জাতিতে যতগুলি পাপ ছিল সবগুলি পাপ মুসলিম সমাজে আজকে বিদ্যমান এই জন্যই পাকের বিভিন্ন রকমের আজাব এই মুসলিম আজকে। আল্লাহ পাক বলছেন ফান্তা কামনা হুম সুতরাং তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করলাম যখন তারা জালেম হয়ে পড়ল এই সোহেব আলাইসাল্লামের জাতি তখন তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম প্রতিশোধ কখন হয় হ্যাঁ অন্যায়ের প্রতিশোধ নয় তাহলে অন্যায় আর অন্য অন্য জেহাদগুলিতে মুসলিকরা জানতে পেরেছিল আর আঁখেরাতে মতের সাথে সাথে জানতে পারবে ওয়ালা কাদ না আল্লাহ আন্নাকে অজি মায়া কুলুন আর নিঃসন্দেহে আমি জানি আল্লাহ বলছেন আমি জানি আন্নাকে অজি কো সাদুরুক বে মায়া কুলুন এই কাফের মুশেক অবাধ্যরা যা বলে অবাঞ্ছিত কথা ইসলামের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে এসব কথাই তোমার হৃদয় বা তোমার বক্ষ সংকুচিত হয় মানে মনে কষ্ট হয় মনে তোমার ব্যথা হয় এ কথা আমি জানি কিন্তু তুমি ধৈর্য ধারণ করা ফসাব রব্বিক এর সমাধান এর চিকিৎসা যখন আপনাকে কষ্ট দেবে তখন এর চিকিৎসা কি আল্লাহ চিকিৎসা বলে দিচ্ছেন কি জানো না যখন তোমরা ব্যবসা করতে সিরিয়া সামদেশে প্যালিস্টাইনে যাও আরব থেকে তখন তোমরা তো ওই সাদ্যম এলাকা দিয়ে যাচ্ছ মৃত সাগরের পাশ দিয়ে যাচ্ছ তোমরা কি চোখে দেখতে পাও না যে এলাকাকে কেন ধ্বংস করেছেন আল্লাহ এ এলাকার লোকদেরকে লুতামের জাতিকে কেন ধ্বংস করেছেন এসব জানা ছিল করে তো তারা নবীর অবদ্ধ হওয়ার কারণে ধ্বংস হয়েছে তো তোমরা যদি শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের অবদ্ধ হও তো তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না মক্কাই আর অবশ্যই করেছেন এই উভয় জনপদ এই দুটি শহর এক হচ্ছে সোয়েব আলি জাতির শহর আইকাবাসীরা যেখানে বসবাস করতো আরেকটি হচ্ছে লুত আলি জাতির শহর সাদ্দুম এ দুটি হচ্ছে লাবে এমাম ইম মবিন এমামের এখানে অর্থ হচ্ছে তারিখ রাস্তা মানুষকে দিক নির্দেশনা দেয় রাস্তা না থাকলে মানুষ চলতে পারতো না রাস্তার মাধ্যমে চিনতে পারেন যদি এলোপথাটি যেতে হয়তো হারিয়ে যাবে তাহলে তাই না তো এই জন্য রাস্তাকে আরবি ভাষাতে এমামও বলা হয় যেমন এমাম মানে নেতা এমাম মানে যিনি হ্যাঁ দিক নির্দেশনা দেন গাইড করেন তো এই দুটি শহর বা জনপদ অবশ্যই কোথায় ছিল লাবে ইমামিম মবিন মানে তারিকিম মবিন প্রকাশ্য পথের পাশে অবস্থিত ছিল প্রকাশ্য পথে অর্থাৎ রাত দিন সেটা দিয়ে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতো লোকেরা মক্কা থেকে মদিনা থেকে হেজাজ থেকে এসব এলাকা থেকে যখন ফিলিস্তিনের দিকে মানুষরা যেত তখন এরা অতিক্রম করতো সোহাব আল ইসলামের এলাকা মাদিয়ানের আশপাশ দিয়ে আর ওই আইকার এলাকা দিয়ে আর ওই সাদ্দম্বের এলাকা যেখানে লুত জাতিকে ধ্বংস করা হয়েছে সেই এলাকা দিয়ে এরা অতিক্রম করতো রাত দিন যাতায়াত চলতো তার মানে এমন নয় যে কোনো অজানা এলাকা শুধু শুনছি চিকিৎসা কাহিনীর মতো যে এরকম একটা দেশ আছে এলাকা আছে বরং রাত দিন তোমরা সচক্ষে দেখছ ওই সব এলাকা ওয়াল্লা খাদ সাবুল হিজরিল মুরসালিন তারপরে আল্লাহ ফকরাবর শুরু করছেন হিজরবাসীদের কথা হিজরবাসী হচ্ছে সামুদ সম্প্রদায় সামুদ সম্প্রদায়ের কে ছিলেন সোয়ালেহ আলহি সালাম সোহালেহ আলহি সালামকে আল্লাহ রসুল করে পাঠিয়েছিলেন সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাবুক এলাকার মধ্যে তাবুক থেকে মদিনা যাওয়ার পথে একটি শহর রয়েছে আল ওলা এ আল ওলার পাশে এরা পাহাড় মজবুত পাহাড় কেটে কেটে খোদাই করে নিজের বাসভবন তৈরি করত বাড়িঘর তৈরি করত আর থেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করত যে এর চেয়ে বেশি নিরাপত্তা কি আছে আজকে থেকে যদি সাত হাজার আট হাজার বছর আগে পাহাড় কেটে পাহাড় খোদাই করে বাড়ি তৈরি করতে পারে তাহলে কত তারা পারদর্শী জাতি ছিল কত তারা মাহের জাতি ছিল চিন্তা করুন আল্লাপাক ওদের কথা এখানে উল্লেখ করেছেন ওয়ালাকাতকাজ আসাবুল হিজরেল মুরসালিন আর নিঃসন্দেহে হিজরের অধিবাসীরা মিথ্যা মনে করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল কারাকে আলমুর সালিম রসুলগণ কি রসুলগণ কি একজন রসুল পাঠানো হয়েছিল তাদের কাছে কাকে সোহালে আলি সালামকে আর আল্লাহ বলছেন মুরসালিন মুরসালের বহু বছর মুরসাল মানে একজন রসুল প্রেরিত আর মুরসালিন মানে বা মুরসালুন মানে হচ্ছে বহুজন হ্যাঁ অনেক রসুল অনেক অমুসলিমরা এইরকম ক্ষেত্রে এতরাজ করেছে যে কোরআনে ভুল আছে সামুদ সম্প্রদায়ের জন্য একজন রসুল আল্লাহ পাঠিয়েছে তারা একজন নবীকে অস্বীকার করেছে হ্যাঁ সাল্লাহ আলহিসামকে অস্বীকার করেছে আর কোরআন বলছে যে অনেক রসুলকে অস্বীকার করেছে বহু বচন বলেছে তাহলে ভুল হলো না না ভুল নাই ভুল নাই আপন জায়গায় একেবারে সঠিক আছে আর এর আগে এর উত্তর বিভিন্ন ভঙ্গি মাথা আমি একাধিকবার বলেছি সেটা হচ্ছে যে সমস্ত আম্বিয়া রসুলগণের দিনের মৌলিক বিষয়গুলি হচ্ছে এক মৌলিক বিষয় আকিদার বিষয় বয় আল্লাহর প্রতি ইমান রসলের প্রতি ইমান আল্লাহ নাজিল কিন্তু বিধানের প্রতি ইমান পরকাল আখেরাতের প্রতি ইমান যাতে জান্নাত জাহান্নাম হ্যাঁ পরকালের জীবন দুনিয়া হচ্ছে কর্মজগৎ আখেরাত হচ্ছে প্রতিদান জগৎ বদলার জগৎ ইত্যাদি তারপর মৌলিক বিষয়ের মধ্যে আলোচনা চলে সমস্ত আম্বিয়া রসুলগণের এতে জামানের এবাদত ইবাদত ছিল এমনকি শ্যামের ইবাদত রোজার এবাদত প্রমাণিত এমনকি হজর সালাম নামাজ করেছে তখন থেকে হজর ঘোষণা হয়েছে তাই না তাহলে আম্বিয়া রসুলগণের দিনের মৌলিক নীতিমালা হচ্ছে এক আর সমস্ত নবী রসুলগণের দিনের উৎস দিনের উৎস বুঝেন মানে দিন যেখান থেকে তারা নিয়েছেন সেটা কি ওহি ওহি হচ্ছে উৎস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দিন ওই ওহি থেকে আল্লাহর ওহি থেকে আর সালে আলী সাল্লামের দিনের উৎস হচ্ছে সেই ওহি আল্লাহর ওহি হ্যাঁ তাই না এবরাম আলী সাল্লামের দিনের উৎস হচ্ছে ওহি এলাহি আল্লাহ পাকের ওহি তাহলে যখন একজন রসুলকে কোন সম্প্রদায় অস্বীকার করলো তার মানেই সেই জাতি সমস্ত আল্লাহর দূতকে রসুলকে অস্বীকার করলাম সমস্ত রসুলকে অস্বীকার করলো তাদের কাছে এইরকম ধারাবাহিক যদি রসুল আসতে থাকে অস্বীকার করতে থাকবে কারণ এই 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 নীতি মানতে রাজি না আল্লাহ নাজিল কিন্তু বিধান তারা মানতে রাজি না ঠিক না নিজের খেয়াল খুশি চলবে তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে সংশয়ের শাহওয়াত কুপ্রবৃত্তির পূজা করবে তারা মনের পূজা করবে জি হ্যাঁ এই জন্য সামুদ সম্প্রদায় সোয়ালী আলহিসাল্লামকে মিথ্যা মনে করলেও তার মাধ্যমে সমস্ত রসুলকে তারা মিথ্যা মনে করেছে তা আগে রসুলদেরকে মিথ্যা মনে করেছে আর যারা পরে আসবে তাদেরকেও তারা মানবে না এই আচরণই তারা পেশ করেছে কোরআন একাডেমি শুধু একটি ঘটনা নেই একাধিক জায়গায় এই ভঙ্গিমাতে আল্লাহাক বলেছেন একজন রসুলকে অস্বীকার করেছে এরা রসুলগণকে অস্বীকার এই অর্থে আল্লাহাক বলছেন ওয়ালাকাত কাজাব আসাবুল হিজর মুরসালিন এই হিজরের অধিবাসীরা অর্থাৎ সামুদ সম্প্রদায় রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল অস্বীকার করেছিল অমান্য করেছিল ও তাই না হম আয়াতে না অথচ আমি তাদেরকে দিয়েছিলাম প্রদান করেছিলাম আয়াতেন আমার বলি। তার মধ্যে সবচেয়ে বড়ো নিদর্শন ছিল তাদের নবীর নবতের প্রমাণ হিসাবে উস্ট্রি পাঠানো আল্লাফাক একটি উঁটনি পাঠিয়েছিলেন আর সেই উঁটনিটি বেরিয়ে এসেছিল থেকে পাথর থেকে পাহাড় থেকে পাহাড় থেকে উঠনি আর তাও দশ মাসের পেটে বাচ্চা নিই আওয়াজ করতে করতে চিৎকার করতে করতে এসে কমের কাছে সমজ জাতির কাছে এসে হাজির তার আগে তারা চ্যালেঞ্জ করেছিল এই সলে তুমি যদি নবী হও তো আমাদেরকে কিছু তোমার নবতের প্রমাণ দেখাও নবতের নিদর্শন দেখাও আর নবতের প্রমাণ হচ্ছে মজেজা অলৌকিক করত তো অলৌকিক মজেজার মাধ্যমে আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাকর শক্তিশালী করেছেন শক্তিশালী করেছেন যেমন শরিয়তি আয়াত মানে আল্লাহ বিধান দিয়ে তাদেরকে দিয়ে শক্তিশালী করেছেন তেমনি সৃষ্টিগত আয়াত নিদর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মওজেজা এই জন্য মোজেজাকে আয়াত বলা হয়েছে আয়াত মানে সৃষ্টিগত নিদর্শন সৃষ্টিগত আয়াত আল্লাহ পাক কোন যাও পাথর থেকে বেরিয়ে যাও অস্ট্রি অস্ট্রি বেরিয়ে চলে আসলে চিৎকার করতে করতে আল্লাহ পাকরাবুল্লা আলমিন নবীকে বলে দিলেন বল্লা সাল্লামকে তোমার জাতিকে বলে দাও যে এই উঠনি খুব বেশি পানি পান করবে আর পানির অভাব এই মরুভূমিতে আর এই এলাকাটি জানেন কোন এলাকা বললাম তো একটু আগে তাই না কোন এলাকা মদিনা আর তাবুকের মাঝখানে আলোলা এলাকা নবী করিম সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন তো এর কাজ দিয়ে অতিক্রম করেছিলেন সেই সময় নবী সাল্লা সালাম সাহাবাইকার আমাদেরকে যে দেখো আমরা এমন এলাকা দিয়ে অতিক্রম করছি যেখানে কোন এক সময় সামুদ সম্প্রদায়ের ওপর আল্লাহর আজাব নেমে এসেছিল এখন আল্লাহ পাকের গজব আজাবের কিছু অংশ অবশিষ্ট থেকে যেতে পারে সুতরাং প্রথম কথা এখানে প্রবেশই করবে না আর যদি নিরুপায় হয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় তাহলে তোমরা কান্না নিয়ে কাঁদতে কাঁদতে কান্না যদি নাও আসে কান্না নিয়ে আর দ্রুত বেগে ছুটে যাবে অতিক্রম করবে এখানে অবস্থান করবে না নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম কথা সেই বাকাই তুলেছে তিনি তার মাথা মুখটাকে ঢেকে নিলেন এই যেটাকে একটু বাড়িয়ে ধরেন এরকম কিছু একটা চাদর দিয়ে মাথাকে আর মুখমণ্ডলকে ঢেকে ফেললেন আর তারপরে সওয়ারিকে দ্রুত তাড়ালেন আর এলাকা দিয়ে অতিক্রম করে চলে গেলেন এইজন আজাবের এলাকাগুলি শখ করে দেখতে যাওয়ার সেখানে বেশিক্ষণ ঘোরাফেরা করা এটা সম্মত নয় যদিও অনেকের এটা আবেগী বিষয় যেসাল ওই মুখ এলাকা দেখে আসি আমরা মাঝে মধ্যে বলি কিন্তু গেলে ও দ্রুত সেখান থেকে বেরিয়ে আসবে যে আপনি আমদ ফুর্তি করছেন এগুলো বিভিন্ন স্মৃতি বিজড়িত এলাকা সুতরাং এসব এলাকায় ঘোরাফেরা করছি আর হাসি আমদ ভর্তি করছি না আমদ ভর্তির জন্য না বরং এসব এলাকায় কাঁদতে কাঁদতে ঢুকতে হবে যে আল্লাহ আকবার এই জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ পাক তাদের পাপের কারণে আমাদের জীবনে কত পাপ অন্যায় রয়েছে আমাদের ওপর যে কোনো সময় আজাব আসতে পারে এখানেও আসতে পারে আর নিজের বাড়িতেও আসতে পারে যে কোনো জায়গায় আসতে পারে আল্লাহ রব্বুল আলম তারপরে বলছেন যে এদেরকে আমি নিদর্শন দিয়েছিলাম হ্যাঁ বলা হয়েছিল যে এই সু কখনো মন্দ নিয়তে অসৎ উদ্দেশ্যে এই স্পর্শ করবেন অর্থাৎ আহত করবে না নিহত করবে না জখমও করবেন আর মেরে ফেলবে না কিন্তু বদ জাতি মানে যেটা বলা হবে তার উল্টো করবে যেটা বলা হবে তার উল্টো করবে একদিন পুরো পানি লকুম লাহা শিরবো না লাকুম শিরবো মালুম সুরে আল্লাহ বলেছেন যে একদিন এই উটনিতে পুরো পানি পান করবে কূপের আর একদিন তোমরা পালাকর্মে পানি পান করবে যেই দিন উটনি পানি পান করবে এক ঢোক তোমরা পানি নিবে না এই কোঁয়াতে কিছুদিন চলতে চলতে ওরা ষড়যন্ত্র করে এই উটকে মেরে দিল প্রথম জখম করলো তাদের একজন বদ প্রকৃতির মানুষ ছিল কেদার বিন সালেফ বদবাক্ত নবী করিমসাল্লাম বলেছেন সামুদ সম্প্রদায়ের সবচেয়ে বেশি বদ প্রকৃতির মানুষ ছিল এই উঁচ হত্যাকারী আর আমার অম্মতের মানে আমার যুগের সবচেয়েতে বড় বদবাক্ত হ্যাঁ বদ প্রকৃতির মানুষ হচ্ছে ওখবা বিন আবি মঈদ যেই বদমাইশ রসুল্লাহ সাল্লামের মোবারক কাদে উঠের ভড়ি চাপিয়েছিল আল্লাহ বলেছে এই জিম্বা আসা আসকা সবচাইতে বদমাইশ যে প্রকৃত মানুষ সে দাঁড়ালো আর বললো যে আমি এই কাজ করবো আমি এই উঠনিকে হত্যা করব। আর নবী কারিম সাল বলেছেন ফাম্বা আসা আশকাল কম এই আরব করে সবচাইতে বদনসিব আর মানুষ চরিত্রের মানুষ লাফিয়ে উঠলো যখন ঘোষণা করলো কাফের তারা যে কে এমন আছে যে অমুক ওই পরিবারের একটা উট জবাই হয়েছে উঁটের বুড়িটাকে নিয়ে আসবো নিয়ে আসার পরে মোহাম্মদ যখন সিজা যাবে তার কাদের উপর চাপিয়ে দেবে বলে আমি করবো এই কথা বলেছিলাম দুটো হচ্ছে আসকা সবচেয়ে বড় বড়ো বদভাত সবচেয়েতে বড় বদচরিত্র তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এদেরকে নিদর্শন দেওয়া হয়েছিল ফাখানু আনহাম মরেজিন কিন্তু তা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল বিমুখ হয়েছিল বা উপেক্ষা করেছিল সেই নিদর্শনকে অর্থাৎ ওটনটিকে মেরে দিল নবী সাল সাল্লাম বললেন যে তামার আইয়াম তোমরা তিন দিন খুব ভোগ বিলাস করে নাও চতুর্থ দিনে আল্লাহ রাজা আসবে আর যেইভাবে বলেছেন ওইভাবে ওই জাতির ওপর চতুর্থ দিনে সকালে সকালে আল্লাহ আল্লাহাকে রাজা বিকট শব্দ আর তাতে আল্লাহ ফাক রব্বুল্লা এই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহর রব্বুল্লাহ আলমিন বলছেন ওয়াকানুয়ান হেতু নামিনালেবাল জেবালে বই আমেনিন আর এরা পাহাড় খোদাই করে নিজেদের ঘর বাড়ি করতো না পাহাড় পর্বত খোদাই করা পাথর খোদাই করা আমেন আর তারা নিজেকে নিরাপদ মনে করত নিরাপদ মনে করত ওয়াকান হেতুন হেতু নামিনাল জেবাল বইউতান আর পাহাড় খোদাই করে তারা বাড়ি তৈরি করত। নিরাপদ অবস্থায় অর্থাৎ নিজেকে তারা এইভাবে নিরাপদ মনে করত ফাখা মুসাইহা অতপর তাদেরকে প্রচন্ড জোরে আঘাত করল বিকট শব্দ সাইহাতুন মানে বিকট শব্দ ভয়ঙ্কর শব্দ মুসবেহীন ভোরে ভরে একেবারে ভোরে ভরে তাদেরকে আঘাত করল পাকড়াও করল আল্লাহ পাকের এই বিকট শব্দের আজাক ফামা আগান আনহো মা কানুয়াক সেবন তা যারা তারা যা উপার্জন করতো তা তাদের কোনো কাজে আসলো না মা আগনা আনহম মানে তাদের হ্যাঁ অভাব দূর করলো না হ্যাঁ তাদের কাজে আসলো না আগনা থেকে গানি গনি বলা হয় যে অভাব মুক্ত তো ফামা আগনা আনহম তাদের আর অন্য অন্য জেহাদ জানতে পেরেছিল আর আঁখেরাতে মতের সাথে সাথে জানতে পারবে ওয়ালা কাদ না আল্লাহ আন্নাকে অজি ও সাদুরুকা বেমাইয়া কুলুন আর নিঃসন্দেহে আমি জানি আল্লাহ বলছেন আমি জানি আন্নাকে অজি কাদুরুক বে কুলুন এই কাফের মুশেক অবাধ্যরা যা বলে অবঞ্ছিত কথা ইসলামের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে এসব কথাই তোমার হৃদয় বা তোমার বক্ষ সংকুচিত হয় মানে মনে কষ্ট হয় মনে তোমার ব্যথা হয় এ কথা আমি জানি কিন্তু তুমি ধৈর্য ধারণ করা ফাসাবহ বে হামদুর রব্বিক এর সমাধান এর চিকিৎসা যখন আপনাকে কষ্ট দেবে তখন এর চিকিৎসা কি আল্লাহ পাকে চিকিৎসা বলে দিচ্ছেন কীভাবে ধ্বংস করা হয়েছিল এখানে উল্লেখ করা হয়নি সেটা এর সাথে বলে দিই যাতে করে কথাটি অসম্পূর্ণ একেবারে না থাকে যদিও অন্য অন্য সুরাতে এর আগে এসেছে আবার আসবেও তিনটি আজাবের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন একটা হচ্ছে যে ওদেরকে পকড়াও করেছিল আজাব ওয়ামিজুল্লাহ ছায়ার দিবসের আজাব ছায়ার দিবসের আজাব কি ছিল ওরা যাতে করে একত্রিত হয় খুব প্রচণ্ড গরম পড়লো গরম যখন পড়লো গরমে থাকতে পারছে না তখন তাদের হ্যাঁ আকাশে বিশেষ একটা এলাকাতে মেঘমালা খুব আর ওই মেঘমালার তলায় গেলে খুব ঠান্ডা লাগে সবাই ছুটে গেল নারী পুরুষ সব ছুটে গিয়ে একত্রিত হইলো ওই মেঘমালার তলায় এক জায়গায় সব একত্রিত হইলো এই জন্য আজাব আমিজুল্লাহ ছায়া বিশিষ্ট আজাব দিবা বা ছায়া বিশিষ্ট ছায়ার দিনের আজাব দিয়ে আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছেন এই কথা আল্লাপাক সুরায় সরাতে উল্লেখ করে সুরায় সরার তাফসির আমরা এ বিষয়টি উল্লেখ করেছি আর আল্লাহ ফাকর রব্বর আজাবের কথা উল্লেখ করে সেটা হচ্ছে রাজফা রাজফা মানে হচ্ছে ভূমিকম্প জালজালা ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পের সাথে সাথে প্রচন্ড জোরে শব্দ হয়েছিল বিকট শব্দ যাতে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন মহান আল্লাহ এসাদ করেছেন অমা খালাক বেইন ইল্লা বিল হাক আকাশ সমূহ আর পৃথিবীকে এবং এর মাঝে যা কিছু রয়েছে এই উভয়ের মাঝে যা কিছুই রয়েছে তা আমি সৃষ্টি করিনি অযথা ইল্লা হাক সৃষ্টি করেছি যথার্থ উদ্দেশ্যে বিশেষ উদ্দেশ্যে আল্লাপাক সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন আর এর মাঝে মানুষ মানুষজনকে সৃষ্টি করেছেন আর অন্যান্য মখলুকাত সৃষ্টি করল পশু পাখিকে আল্লাহ সৃষ্টি করেছেন যেগুলি জিন ছাড়া আল্লাহ সৃষ্টি করে সেগুলি মানুষ জিনের ভোগের সামগ্রী খালা খালা খুব মাহফিল আর জামিয়ান পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে হে মানুষ তোমাদের উদ্দেশ্যে তোমাদের কল্যাণের জন্য কোনোটা আমরা খাই কোনোটা পান করি হ্যাঁ কোনোটা ব্যবহার করি হ্যাঁ কোনোটা দিয়ে আয় উপার্জন করি ইনকাম করি কোনোটার মাধ্যমে ইত্যাদি হ্যাঁ যেমন খনিজ পদার্থ পদার্থ কোনোটা দিয়ে আমরা গাড়ি চালাই ইত্যাদি তো আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদের জন্য বাকিগুলি সৃষ্টি করেছেন আর আমাদেরকে মানুষ এবং জিনকে আল্লাহ পাক আমা খালাক্তুল জিন্না আল ইনসা ইল্লাবুদ্দিন আল্লাহ পাকের এবাদতের উদ্দেশ্যে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা তৌহিদবিহীন ইবাদত নয় কারণ তৌহিদ হচ্ছে এবাদতের মূল আর এবাদত মানে হচ্ছে আল্লাহর জন্য শুধু এবাদত করা আর আল্লাহর ইবাদত করলেন আর এবাদতের কিছু অংশ অন্যকে দিলেন তে তো শির করা হইলো আর এবাদত হইল না এই জন্য এবাদত বলতে গেলেই ধরে নেবেন যে তৌহিদ ভিত্তিক এবাদত এক আল্লাহর এবাদত করা অন্যের নয় এবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া না না আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন না আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবেন না আল্লাহ ছাড়া কেউ আপনার বালা মুসিবত দূর করতে পারে এই ভ্রান্ত বিশ্বাস রাখবেন না আল্লাহ ছাড়া কেউ রোগের আরোগ্য দিতে পারে বিশ্বাস করবেন না আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারে মনের কামনা বাসনা পূরণ করতে পারে না তৌহিদ ভিত্তিক এবাদাতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে এবং এর মাধ্যমে প্রতিদান হবে বদলা হবে আখেরাতে পরকালে মতের পরে এই জন্য আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন খেল তামাশার জন্য মাখালাক নাসাম হামা তলার জাম আবেই ন হমা লা আয়বিন অন্য জায়গায় আল্লাহ বলছেন আসমানু জমিন আর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে এসব আমি খেলতামাশার জন্য সৃষ্টি করিনি খেলাধুলা করছি রে হ্যাঁ এই জন্য সৃষ্টি করেছি না 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 এই জন্য ইল্লাহ বিলহাক কোনো জায়গায় বিল হক হ্যাঁ সত্য সহকারে বলেন বানাই সঙ্গত বলেন হ্যাঁ যথার্থ উদ্দেশ্যে বলেন অযথা নয় হ্যাঁ উদ্দেশ্যমূলক আল্লাহ সৃষ্টি করেছেন বিভিন্ন ভাষা আল্লাহফাক বিষয়গুলি উল্লেখ করেছেন আতিয়া আর নিঃসন্দেহে কিয়ামত এর মাধ্যমেই বদলার জগত হবে প্রতিষ্ঠিত হবে কিয়ামত যদি কায়ম না হয় তাহলে দুনিয়াতে যে যা করলো করে চলে গেল তাহলে যারা পাপ করে গেল তাদের ধরার কেউ হলো না আর যারা ভালো কাজ করে গেল তারাও তাদের যথাযথ তারা প্রতিদান পেলো না তাহলে লাভই গিয়ে হলো ভালো কাজ করে লাভ কি হলো আর তারা পাপ করে ক্ষতি বা কি হলো তাদের তাই না এই জন্য আল্লাহ ফকরবুল্লা কেয়ামত করবেন বিচার দিবস আর সেখানে গিয়ে বদলার হবে কে কতটা বদলা পাবেন দুনিয়ার আপনার আকিদা এবাদাত আমল আখলাকের ভিত্তিতে আল্লাহ ফকরবুল আলমিন তারপরে বলছেন ফাশফাহিফল জামিল হে নবী মোহাম্মদ তুমি সুন্দরভাবে এড়িয়ে যাও তাদেরকে অথবা তাদেরকে উপেক্ষা করো তাদেরকে ক্ষমা করে দাও সাফন আশাফুল জমিল শুধু আল্লাহ উপেক্ষা করতে বলেননি ছেড়ে দাও তাদেরকে মাফ করে দাও এই কথা বলেননি আসসাফুল জমিল সুন্দরভাবে বলেছেন এমনভাবে উপেক্ষা করা যে তারপরে তিরস্কার না করা আমরা অনেক সময় মাফ করি কিন্তু মাঝে মধ্যেই হ্যাঁ তিরস্কার করি অথবা তাদের সমালোচনা করি মাফ করে দিচ্ছি তারপরে ঝগড়া হয়েছিল মারামারি হয়েছে কিছু হয়েছে মাফ করে দিয়েছেন বা আপনার হয়তো ক্ষতি করেছে তারপরে বিচার সালিস হয়েছে অথবা সালাম দোয়া হয়ে গেছে মিলে গেছেন যে কোনো ভাবে মিলে গেছেন এক কথায় কিন্তু তারপরেও যদি কোনো সময় ওই লোক যাকে আপনি ক্ষমা করে দিয়েছেন তার কথা যদি আলোচনা আসে লোকটা ভালো না আমার এরকম ক্ষতি করেছে তারপরে যদি কোথাও সুযোগ পান তার মানহানি করার তো মানহানি করবেন কারণ মনে আঘাত এখনো আছে মাফ করে দিলে কি হবে মনে এখনও আঘাত আছে যার ফলে কিছু না কিছু আপনি আঘাত করার চেষ্টা করবেন বুঝছেন না তারপরে এগুলো যদি নাও থাকে খুব বেশি উদারতা থাকে তো মাফ করে আজকালকার মুসলমানদের কথা বলছি মাফ করে দেওয়ার পরেও মনে একটু সংকীর্ণতা আছে মাফ করে দিচ্ছি কোনো আর আর সম্পর্ক খারাপ নেই ওর সাথে সব লেনদেন সব কিছু চলছে কিন্তু আগের মতো আর নেই আগে যেই চলাফেরা ছিল মেল মোহব্বত ছিল আগে যে আপনার তার জন্য আপনি আপনি হিতাকাঙ্ক্ষী ছিলেন ওই রকম না ধরেন ওই ভাইয়ের জন্য একটা বেটার সুযোগ আসছে তার কাজকর্ম নেই কিন্তু না আগে করতো আর করব না মাফ করে দিয়েছি কিন্তু আর করব না তাহলে আসাফুল জামিল হলো না ভালোভাবে ক্ষমা করে দেওয়া হইল না অপেক্ষা করা হলো না ভালোভাবে পাক ক্ষমা করতে বলেছেন উপেক্ষা করতে বলেছেন জিফল জমিল্ল আলিম নিঃসন্দেহে নবী মোহাম্মদ তোমার প্রতিপালক হচ্ছেন সর্বস্রষ্টা আল স্রষ্টা আর আল খাল্লাক আরও তাতে মোবা অর্থ রয়েছে সৃষ্টি করা থেকে আল খাল্লাক যেমন আলেম আর আল্লাম বা আল্লামা আল খাল্লাক মহা স্রষ্টা আল আলিম এবং সর্বজ্ঞ ওয়ালাকাদা তাইনা কাসাব আম মিনাল মাসানি ওয়াল কোর আন আল আজিম সুরাই হিজের আয়াত নম্বর সাতাশি এ আয়তার তার সিটটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ ফাকরবুল্লা আলমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম যে দুনিয়া আখেরাতের মহাপুরস্কার দিয়েছেন আর বড় সম্মান দিয়েছেন যার ফলে নবী কেনিসাল বলছেন যে তোমার কাছে দুনিয়ার এই কষ্টগুলি কাফেরদের তরফ থেকে পাপীদের তরফ থেকে যে আসছে এগুলি তুচ্ছ বিষয় এমন কোনো বিষয় নাই তুমি মাফ করে দাও কারণ তোমাকে আমি অনেক কিছু দিয়েছি তোমাকে কউসার দিয়েছি আল কাউসার আর তোমাকে সাবে মাসানিও দিয়েছি আর কোরআনে আজিমও দিয়েছি তো যাকে সাবে মাসানি দিয়েছি কোরআনে আজিম দিয়েছি সে কে কি কষ্ট দিল কে মারলো কে উটের ভিড়ে বড়ি চাপালো কে দাঁত ভাঙলো কে আহত করলো কেউ ইত্যাদি ইত্যাদি কেউ ক্ষতি করলো কেউ শত্রুতা করলো ওই সব নিয়ে পরোয়া করবে না উপেক্ষা করবে মাফ করে দেবে ফিনে মোহাম্মদ রসোর সাল্লাম তাই মক্কা বিজয়ে সবগুলিকে হাতের মুঠিতে পেয়েছিলেন এই মক্কার মুশেকগুলি যেগুলি বেঁচেছিলেন যেগুলি গেছে গেছে এর আগে ধ্বংস হয়ে গেছে কিন্তু যেগুলি পেয়েছে সবগুলি হাতের মুঠিতে যা ইচ্ছে তাই করতে পারেন তাদের সম্পর্কে রসোর আসাল্লাম বলছেন তোমাদের কি ধারণা আমি তোমাদের সাথে কি করতে পারি বলো দেখি তোমরা কি করেছো আমি কি করতে পারি তোমাদের সাথে তারা বলছে যে আপনার সম্পর্কে আমরা কল্যাণের আশা করি আপনি কোনোদিন আমাদের মন্দ করেন নাই নবী করিম সাল্লাল্লাহ সাল বলে ইজহাউফা আমতুমতলাকা যাও ছেড়ে দিলাম তোমাদেরকে ছেড়ে দিলাম লা তা শরীফ আলি কুমুল তোমাদেরকে কোন রকমের আজকে তিরস্কার করছে অনেক সময় ছেড়ে দেন কিন্তু তিরস্কার করে দু চারটা গালমন্দ করে হ্যাঁ আর খারাপ ভাষা বলে তারপরে তখনও যা মাফ করে দিলাম হ্যাঁ যেমন চাকার নকর আমাদের দেশের লোকেরা চাকার নকর ভুলভাল করলে একটু গালমন্দ করার পরে মাফ করে দেয় বেতন টেতন কাটলো না আর চাকরিটাও খেল না বাড়ি থেকে তাড়িয়ে দিলো না কিন্তু গালমন্দ দেব যাক বাহ ঠিক না না লা তা শ্রীফ আলিক হলি আপনাকে এই রকম উদারতা রাখতে হবে এই রকমের ক্ষমা প্রদর্শন করতে হবে যে কোন রকমের তিরস্কার নেই তিরস্কার করার পরে মাফ তো মুসলিমও করে কাফেরও করে যে আল্লাহফরও বলে বিশ্বাসী নয় আপনি আল্লাহ পাকের কাছে কিছু পেতে চান তো আপনি তিরস্কার কেন করবেন কাউকে আল্লাহ ফাখরব্লা আলমিন বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লা কাদা আতাই নাকা নিঃসন্দেহে তোমাকে আমি দান করেছি সাব আমিনাল মাসানি সাতটি এমন আয়াত যেগুলি বারবার পাঠ করা হয় সহজ ভাষায় তর্জমা করলাম সাবান মানে সাতটি আর মাসানি মাসনার বহু বচন মাসনা মানে যে যেগুলি যেগুলি বারবার করে যেগুলির পুনরাবৃত্তি করা হয় বারবার করে রিপিট করা হয় তো এই আয়াতের তফসির কি সাবে মাসানি সাতটি এমন আয়াত যেগুলিকে বা এমন সুরা বা এমন আয়াত যেগুলিকে বারবার ফিরানো হয় বারবার করে পাঠ করা হয় এক ভাই বললেন ফাতিহা ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ আর এটা হচ্ছে সহি কিন্তু আরো কিছু জেনে রাখেন এই বিষয়ে মুফাসরিনদের দুটি প্রসিদ্ধ মত রয়েছে একটি হচ্ছে সাবে মাসানি মানে সুরে ফাতেহা যেমন নবী করিম সাল্লাহ সাল্লামের দুটি সহি হাদিস প্রমাণ করে যে নবী সাল্লি সাল্লাম গলা হয়েছে তোমাকে নবী নবীল বলছেন যে আমাকে সবে মাসানি দেওয়া হয়েছে সেটা হচ্ছে অমুল কোরআন সুরাফাতেহা হাতে সাতটি যেহেতু আয়াত রয়েছে আর এই সাতটি আয়াতকে সুরাফাতেহাকে বার বার করে পাঠ করা হয় প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে লা সাল্লাহ তলিম আল্লামী আকরাবি ফাতেহাতিল কিতাব যে সুরাফাতেহা পড়ে না তার কোনো সলাৎ নেই তার সলাৎ হয়ই না হ্যাঁ সেই জন্য প্রত্যেক রাখাতে পড়ানো হয় সবে মাসানি এই জন্য বলা হয়েছে কেউ কেউ বলেছেন সবে মাসানি মাসানি মাসনা থেকে নয় মানে বারবার ফেরানো হ্যাঁ মাসনা মানে দুই দুই হ্যাঁ বারবার ফেরানো অথবা দ্বিবচন থেকে যে মোসান্না বলা হয় এর বহু বচন নয় বরং এটা হচ্ছে মুসনিয়াতনের বহু বচন অর্থাৎ প্রশংসা সম্বলিত সানা মানে প্রশংসা সানা থেকে তাহলে মাসানি শব্দটি এসে সানা থেকে উৎপত্তি এর তো তার মানে কি হয়ে যাবে তোমাকে সাতটি এমন আয়াত দিয়েছি বা সুরা দিয়েছি যেগুলিতে প্রশংসা রয়েছে গণগান রয়েছে আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের গণগান রয়েছে সাবা আল মাসানি কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন তো প্রসিদ্ধ মত হচ্ছে সুরায় ফাতেহা আর দ্বিতীয় মত হচ্ছে যে সাতটি বড় বড়ো সুরা যেগুলিকে সাবে তেওয়াল বলা হয়েছে তেওয়ালে মোফাসাল মোফাসালের সাতটি বড় বড় সুরা সুরায় বাকারা থেকে শুরু করে এই সুরাগুলিকে বোঝানো হয়েছে এই বিষয়ে ইমাম বখারীর কাসির রহমতুল্লা আলাই ইমাম বখারি রহমতুল্লা আলাই থেকে হাদিস নকল করছেন দুটি হাদিসের একটি হাদিস আবু সাঈদ ইবিনাল্লাহ থেকে বর্ণিত সাহাবি বলছেন মার্ভাবিনবী সাল্লা ও আনা ওসাল্লি সাল্লি নবী আমার পাশ দিয়ে অতিক্রম করলেন আর আমি সলাত আদি করছিলাম সেই দা আনি আমাকে ডাক ফালাম আতিহি আমি আসলাম না যেহেতু নামাজ পড়ছিলাম হাত্তা সাল্লাই তো ফাতাই তো নামাজটাকে শেষ করে তারপরে আসলাম ফাঁকা আল্লাহ বললেন মা মানা কান্তা কি ব্যাপার তোমাকে ডাকলাম আর আসলে না কেন বিলম্ব কেন করলে ফাকুল তো তখন আল মোয়াল্লা বলছেন যে কোন তো ওসাল্লি আমি তো সালাত আদি করছিলাম ইয়ারসুল্লাহ ফাঁকা আল্লাহ তখন নবিস বললেন আলম ইয়াকুরিল্লা তুমি কি জানো না যে আল্লাহ পাক একটি আয়াত নাজল করেছেন সে আয়াত আল্লাহ পাকের সাদ করেছেন হে ইমানদার মানুষেরা ইস্তাজিবুলিল্লাহ আল্লাহর ডাকে সাড়া দাও রসুল আর রসুলের ডাকে সাড়া দাও এজাদ যখন তোমাদেরকে আল্লাহ ডাকেন অথবা তার রসুল সাল্লাহ ডাক দেন লেমাই কম কারণ আল্লাহ পাক তোমাদেরকে প্রাণ দান করবেন ইমানি প্রাণ হ্যাঁ আর সবকিছুর প্রাণের মালিক আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদেরকে হায়াত দান করবেন ইমানি হায়াত নে কামলের হায়াত দান করবেন নবী সাল্লাম দিনের কথা বলে তোমাদের ইমান তার মাধ্যমে হবে তারপরে আল্লাহ কর তোমাদেরকে কি জানিয়ে দেবো কি সবচাইতে বড় বা মহান সুরা কোরআন করিমের কাবুল আন আখর জামিন আল মসজিদ মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই ফাজা হাবানবী আসলি আখরাজ কিন্তু এই কথা বলার পরে নবী সাল্লাহ আলি সাল্লাম বেশিয়াল হয়েছেন যাই হোক মসজিদ থেকে বের হতে যাচ্ছেন ফাজাকার তো তখন আমি স্মরণ করিয়ে দিলাম হ্যাঁ রাসুল্লাহ আপনি তো বললেন যে মসজিদে বের হওয়ার আগেই একটা মহান সুর আমাকে বাতলে দেবেন ফাঁকা আলব আলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন হিয়া সাব উল মাসানি সেটা হচ্ছে সাবে মাসানি কোরআনের সুরাই হিজরের আয়াত নম্বর কত সাতাশিতে যে সাবে মাসানি বলা হয়েছে এই সবে মাসানি হচ্ছে সুরাতুল ফাতেহা ওয়াল কোরআন এবং আমাকে কোরআনও আল্লাজি উতি তুহ যা আমাকে দান করা হয়েছে সুরা ফাতেহা দান করা হয়েছে আর কোরআনে আজিম আমাকে দান করা হয়েছে আবহা রাজি আল্লাহ তাল থেকে দ্বিতীয় হাদিস রয়েছে যাতে ফাতেহাকে সবে মাসানি বলা হয়েছে কালা রসুল্লাহ অম্মুল কোরআন হিয়া সব উল মাসানি ওয়াল কোরআন অম্মুল কোরআন মানে কোরআনের যে মূল সুরা ফাতেহার চোদ্দোটির বেশি নাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অম্মুল কোরআন বা অম্মুল কিতাব তো উম্মুল কোরআন সুরা ফাতে হচ্ছে সাবে মাসানি এবং অল কোরআনুল আজিম মহান কোরআন তারপর সুরায় আর আরেকটি নাম কোরআনে আজিমও কেউ কেউ বলেছেন তো এটা স্পষ্ট করে যে এই সাবে মাসানি মানে হচ্ছে সুরায় ফাতিহা আর কেউ কেউ বলেছেন যে না সুরায় বাকারা থেকে শুরু করে যে বড় বড়ো সুরাগুলি রয়েছে সেই সুরাগুলিকে বোঝানো হয়েছে সেই সুরাগুলি আপনাদের শুনিয়ে দিই ইবনে কাশি আলের ভাষায় তিনি বলছেন সুরা বাকারা সুরে আল এমরান সুরায় আরাফ এগুলি তো ধারাবাহিক হলো কয়টা ছয়টা হলো না আর তারপরে বলছেন যে সুরায় ইউনুস সুরায় সুরা আরাফের পরে তাহলে কী রয়েছে আনফাল আর তৌবা এই আনফাল তৌবাকে এতে তাহলে সামিল করা হয়নি এটা হচ্ছে আব্দুল্লামিন মসুদ রদিয়া আল্লাহ তালা ইবনে হো ইব্নে ইবন আব্বাস মুজাহেদ প্রখ্যাত তাবে সাইদ বিন জুবার দাহাক এসব সাহাব আইকাম এবং তাবেইনদের মত হে আশাবুদ্ তেওয়াল তেওয়ালে মো ফসলের সাতটি বড় বড় সুরাকে বোঝানো হয়েছে তাহলে সুরা বাকারা থেকে শুরু করে সুরায়ে আরাফ পর্যন্ত ছয়টি সুরা আর সপ্তম নম্বর সুরা হচ্ছে সুরায়ে ইউনুস নাস সালেহ ইবন আব্বাস আব্দুল্লাম আব্বাস রজিয়াল্লাহ তাহ প্রখ্যাত যে মোফাস্তের সাহাবে তার মত হচ্ছে আল্লাহ পাক বলছেন লা তামুদ্দান না আই নাই কা এলা মাহ মাত্তানাবেহি এলা মা মাত্তানাবেহি আজওয়া জামা মিনহুম ওয়ালা তাহজান আলী ওয়াফে জানাহ খালি হে নবি মহম্জ সাল্লাল্লাহ সাল্লাহ্ তুমি সম্প্রসারিত করিও না মাদ্দায় আমুদ্দো মানে বাড়িয়ে দেওয়া লম্বা করে দাওয়া সম্প্রসারিত করা তুমি প্রসারিত করিও না তোমার দুই চক্ষু এলা মাহামাত্তানাবেহি আজওয়া জাম্ মিনহুম ওই সব দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রীর দিকে যা আমি দান করেছি দিয়েছি আজওয়াজ হোম মানব জাতির বিভিন্ন লোকদেরকে আজওয়াজ আসনাফান বিভিন্ন লোক বিভিন্ন লোকদেরকে যে আমি দুনিয়ার ভোগের সামগ্রী দিয়েছি কাউকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন কাউকে আল্লাহ পাক ধন সম্পদের নিয়ামত দিয়েছেন কাউ আল্লাহ পাক গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন কাউকে কি আল্লাহ পাক রবুল আলমিন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান দিয়েছেন কাউকে আল্লাহ পাক রব্বুল আলমিন এইরকমই এমন কিছু বৈশ্বিক সৌন্দর্য দিয়েছেন এগুলো হচ্ছে দুনিয়ার নিয়ামত কাউকে আল্লাহ পাক রব্বুল আলম আজকালকার জীবন ন্যাশনালিটিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে কিছু কিছু দেশে ন্যাশনালিটি পাওয়া মানে আকাশের তারা বললে ভুল হয়ে যাবে নাই তারা বললে হয়ে যাবে সূর্য পেয়ে গেছে চন্দ্রও পেয়ে গেছে তাই না আর মরে গেলেই তো শেষ এক পয়সা তো কি আপনার নাগরিকত্ব কিনে দেবে না যত বড় রাজা হন আর বাদশাহন আর রাষ্ট্রপতি হন আসলে আপনার সাথে থাকবে ইমান আর আমল আর কিছুই থাকবে না আপনার সাথে তো আল্লাহ পাক নবী করিমস্লাম বলছেন যে আল্লাহ কা হে নবী তোমাকে আমি এত বড় অনুগ্রহ করেছি সাবে মাসানি সুরে ফাতেহা দিয়েছি কোরআনে আজিম দিয়েছি তারপরে তুমি আবার দুনিয়ার ভোগ বিলাসের দিকে কি তাকাবে যে আমি দুনিয়ার এই তুচ্ছ লোকদেরকে দিয়েছি তুচ্ছ লোকদেরকে আল্লাহ পাক তুচ্ছ দেন আর যারা আল্লাহ পাকের প্রিয় লোক তাদেরকে আল্লাহ পাক প্রিয় বস্তু দান করেন এর বাস্তব প্রমাণ এর বাস্তব প্রমাণ খোলাফের আশে দিনের পরে যখন খেলাফত নিয়ে দ্বন্দ্ব শুরু হইল তখন একদিকে হাসান হোসেন আর একদিকে হচ্ছে এজিদ আর ওই দিক তাই না ওমাইয়া বংশ পাকের কাছে কারা বেশি প্রিয় বলেন দেখি হাসান হোসেন না নাতিরা বেশি প্রিয় না ওই ইয়াজিদ আর ওমাইয়া বংশ বেশি প্রিয় বলেন দেখি ঠিক আছে দুই দলই মুসলিম হ্যাঁ আর তবে লোক কিন্তু কারা বেশি প্রিয় এই কথার ফয়সালা শুধু করতে বলছে আমি বলছি না যে তারা যেমন বাড়াবাড়ি করে বিদাতপন্থীরা বলে কুফরি পর্যন্ত পৌঁছে দেয় কুফরি পর্যন্ত পৌঁছানোটা যাইজ নাই সেটা বাড়াবাড়ি জুল এমন কি তাদেরকে এইরকম বলা যে তারা গালমন্দ করা সেটাও জায়েজ না নিরবতা পালন করতো কমপক্ষে তাদের মধ্যে ছিল আর ইসলামের কিন্তু এই কাফের মুশে তারপরে তো হাসান হোসেন কে আল্লাপাক দুনিয়ার খেলাফতা নেতৃত্ব দিলেন না তাহলে দুনিয়ার নেতৃত্ব পেলেই আর গদিতে বসতে পারলেই মনে করবেন যে শ্রেষ্ঠ হয়েছে এটা একেবারে ভুল ধারণা একেবারে ভুল ধারণা আপনি যদি দুনিয়ার এইসব না পান ভোগ সামগ্রী তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন ভালো করে শুনে রাখেন আর এত বড় গুরু দায়িত্ব আপনার উপর চাপিয়েছেন আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন প্রভাব দান করেছেন আর তারপরে আপনি এই নেতৃত্বের হক আদায় করতে পারছেন না জাতির হক আদায় করতে পারছেন না আপনার যে দায়িত্ব এই ফরজ আদায় করতে পারছেন না কত মজলুম মজলুম হয়ে থেকে যাচ্ছে কেমতের দিনে সবার জবাবদেহি করতে হবে কিন্তু আমার মতো লোক তো জবাব দিতে হবে না আমি কারণে করি সুতরাং এত লোকের আমাকে জবাব দেওয়া লাগবে না কখনো মনে করবেন না যে গদিতে চলে গেলেই মনে হয় খুব কামিয়াব হয়ে গেলাম কখনো না আল্লাহ রব্বুল আলম বলছেন ওয়ালা তাহাজান আলিহিম আর এদের ওপর তুমি শোক করিও না মনে কষ্ট নিও না যারা কষ্ট দিচ্ছে তাদের কথাই তুমি বা তাদের আচরণে মনে কষ্ট নিও না ওয়াকফে জানাহা খালিল মমিনী আর তুমি তোমার বাহুকে ঝুঁকিয়ে দাও মমিনদের জন্য বা ডানাকে ঝুঁকিয়ে দাও মানুষ তো ডানা ঝুঁকায় না কিন্তু এখানে অলঙ্কার রয়েছে ভাষায় যেমন পাখিতে হ্যাঁ মুরগিতে কি করে বাচ্চাকে আশ্রয় দেওয়ার জন্য পাখা মেলে দেয় আর তার বাচ্চাগুলো যখন পেটের তলে ঢুকে যায় তখন সেগুলোকে সুরক্ষিত করার জন্য শত্রু থেকে রক্ষা করার জন্য কি করে দেয় ডানা ঝুঁকিয়ে দিয়ে ডানার তলায় সামটিয়ে নেয় নিয়ে নেয় যাতে করে কোনো শত্রু সেখানে না পৌঁছে দেব মুরগি ছোট ছোট বাচ্চাদের ছোট হতে দেখেছি যেমনই চিল বা এসে হামলা করতে যাচ্ছে তেমনি বাচ্চাগুলো দৌড় দিয়ে মায়ের পেটের তলায় আর যেমনই মায়ের পেটের তলায় এসেছে তেমনি ডানাকে ঝুঁকি দিয়ে একবারে পেটের নিয়ে নিয়েছে একটি বাচ্চা ধরতে পারে না যদি এই নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারে তাহলে একটি বাচ্চাকে স্বীকার করতে পারবেন না বা তাই না জি তো এইটাই নির্দেশ দেওয়া হয়েছে রসুরুল্লাহ সাল্লামকে তোমার যারা সাথী সঙ্গী মমিন কেরাম তাদের ওপর তুমি সহনশীল হও দয়াশীল হও আর তাদের সাথে নম্র ব্যবহার করো তাদের কি তুমি দিনের শিক্ষা দাও যারা দিনের শিক্ষা নেওয়ার জন্য আর দিন পালনের জন্য আগ্রহী পাক তারপর এর করছেন ওয়াকুল ইন্নি আনান নজিরুল মবিন হে নবী তুমি বলো যে আমি হচ্ছি প্রকাশ্য সতর্ককারী প্রকাশ্যভাবে সতর্ক সাবধানকারী আল্লাহর পক্ষ থেকে কামা আনজালনা আল আল মুখতিন যেমন আমি আল্লাহ নাজেল করেছি আজাব কামা আনজালার জাল্লার বা আজাব এখানে করে উজ্জ্ব রয়েছে যেমন আমি শাস্তি নাজেল করেছি ভাগ বন্টনকারীদের ওপর যারা বন্টন করে ফেলেছে কি বন্টন করেছে আল্লাহর বিধানকে ভাগ বটওয়ারা করেছে কিছু মানব আর কিছু মানব না এরকম করেছে ওদের ওপর যেমন আমি আজাব নাজেল করেছি এখানে কাকে উদ্দেশ্য করা হয়েছে এই মর্মে একাধিক মত রয়েছে এক প্রসিদ্ধ মত হচ্ছে যে নাসারাদেরকে বোঝানো হয়েছে নাসারারা তারা ধর্মকে খেয়াল খুশি পালন করত। বরং তাদের তওরাত এঞ্জিলের যেই বিধানটি তাদের জন্য জটিল লাগতো আয়াতটা কি হজফ করে দিত আউট করে দিত আল্লাহাক তাদের সম্পর্কে বলছেন আফাতু মেনুন বাজ এল কিতাব অর্থাৎ ফুরুনবে বাজ আল্লাহ পাকের কিতাবের কিছুকে মানবে আর কিছুকে মানবে না ফমা jazao mayfa zalika minkum তোমাদের মধ্যে যারাই এরকম কাজ করে তাদের বদলা হচ্ছে ইল্লা খিজুন ফিল হায়াতির দুনিয়া দুনিয়ায় লাঞ্ছনা আল্লাহ পাকের পক্ষ থেকে ও ইয়াউমাল কিয়ামত yuradduna আসাদ ashaddil azab কিয়ামতের দিনে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে আখেরাতে কঠোর শাস্তিতে আর দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দেবেন যেমন ইয়াহুদিদেরকে আল্লাহাকের লাঞ্ছিত করে রেখেছেন পাকের গজব তাদের উপর রয়েছে তো তাদেরকে বোঝানো হয়েছে আর কেউ কেউ বলেছেন এখানে কামা কামাজাল বোঝানো হয়েছে কোরাইশদেরকে দ্বিতীয় মত কারণ কোরাইশরা কোরআনে করিম সম্পর্কে কোরআনে করিম সম্পর্কে এরা নানা মত পোষণ করেছিল কোরআনে করিমের কিছু অংশকে তারা বলতো যে এগুলো হচ্ছে কবিতা কাব্য রচনা হ্যাঁ করেছে মোহাম্মদ আর কিছু অংশকে তারা বলতে এগুলো গণকের কথা কিছু অংশকে বলতে এগুলো সেহের জাদু এইগুলো জাদু লেগে যাবে বিভিন্ন যে মন্তব্যগুলি গুলি করতো তো কোরআন সম্পর্কে তারা কি করেছে ভাগ বটোয়া কোরআনের আয়াতগুলিকে ভাগ বটোয়ারা করেছি কিছু এইরকম কিছু ওই রকম তাদেরকে বোঝানো হয়েছে তাদের ওপর আমি আজাব নাজল করেছি বা ইহুদিদের উপর আজাম নাজল করেছি তৃতীয় মত কোন কোনো সিরকাররা বলেছেন সেটা হচ্ছে যে মুক্তাসিমিন মানে যারা যারা কসম করেছিল কসম থেকে মক্তাশা মানে তাহলে ভাগ বন্টন করা না একতাসা মানে ভাগ বণ্টন হয় আর কসম করার অর্থ হয় শপথ করেছিল আর ষড়যন্ত্রমূলক শপথ আর বোঝানো হয়েছে এর মাধ্যমে সোয়ালে আলী ইসালামের অসৎ জাতিকে ওরা রাতের অন্ধকারে আপোষে শপথ করে তারা দৃঢ় সংকল্প করেছিল যে এই উটনিটাকে মারতে হবে এই উঠনি মারতে হবে কোসম বিল্লাহ অন্য আসামে রয়েছে তারা আল্লাহর কসম করে আবার আল্লাহর আল্লাহর কসম করে দেওয়া হত্যা করবে তারা এর সাথে সাথে আরো তারা শপথ করেছিল যে ইসলাম এই নবীজের আমাদের ধর্মের বিরুদ্ধে বলছে আমাদের পুতুল প্রতিমা পূজার বিরুদ্ধে বলছে একেও খুন করবো এর পরিবারকে খুন করবো ছেলে মেয়ে স্ত্রীকে খুন করে দেবো এই এদের সম্পর্কে বলা হয়েছে ওদের ওপর আজাব নাজল করেছিলাম যারা কোরআনকে বিভক্ত করে ফেলেছে তাহলে কোরআন মানে যদি কোরআন হয় তাহলে তফসির হবে কোরাইশ তাফসির হবে কোরাইশ দ্বিতীয় তফসিরটি সেমিন মানে আর যারা বলেছেন যে ইহুদি নাসারা বোঝানো হয়েছে তারা বলেছে যে কোরআন মানে পাকের কিতাব কোরআন মানে যা পাঠ করা হয় এখানে কোরআন মানে তাওরাদ এঞ্জিলকে বোঝানো হয়েছে ওরা তাতে বিভক্ত করে ফেলেছিল কিছুকে মানত কিছুকে মানতো না ফরব্বে কালানাস আল আল্লাহ আজমাইন হে নবী মোহাম্মদ তোমার রবের শপথ করে বলছি আল্লাহ কার শপথ করছেন স্বয়ং নিজের শপথ হ্যাঁ নবীকে সম্বোধন করে তোমার রবের শপথ করছি মানে আমি নিজের শপথ করছি লানাস আল আল্লাহ আজমাইন এদের কি অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব। জবাব দিতে হবে এদেরকে আম্মা কানুইয়া মালুন যা তারা করতো তার সম্পর্কে যা তারা করে এসছে বা করবে তা সম্পর্কে অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবো কি আমতের দিনে মা প্রকাশ্যে তুমি পৌঁছিয়ে দাও প্রকাশ্যে ঘোষণা করে দাও দিন ইসলামের দাওয়াতের নবী করিম সাল্লাম এই আয়াত নাজেল হওয়ার আগে গোপনে গোপনে মক্কায় দাওয়াত দিতেন মক্কি সুরা মক্কায় লুকিয়ে লুকিয়ে ব্যক্তি পর্যায়ে দাওত দিতেন এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দাও দিতেন কোনো জায়গায় দাঁড়িয়ে যাবেন আর লোকজন বসে আছে আর ইসলামের এই এইরকম সাহস ছিল না এরকম করার ক্ষমতাও ছিল না অত্যন্ত দুর্বল ছিলেন নবী করিম সাল্লাহ এবং তার সাথে সঙ্গীরা কিন্তু এই আয়াত নাজেল হওয়ার পরে নবী করিম সাল্লা সাল্লাম সরাসরি বেরিয়ে গিয়ে আই নাস এ মানব সকল সবার সামনে বলা শুরু করলেন বিভিন্ন মৌসুমে হজের মৌসুমে লোকজন যেখানে ভিড় করে বসে আছে যেখানে লোকজন আছে সেখানে গিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ ফকরবুল আলামিন হেফাজতের দায়িত্ব নিচ্ছেন আর যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদের জন্য আমি যথেষ্ট রয়েছি তুমি চিন্তা করিও না আল্লাহ বলছেন ফাস্তা তোমার তুমি যা আদিষ্ট হচ্ছ তা প্রকাশ্যে বর্ণনা করে দাও ঘোষণা করে দাও জানিয়ে দাও আরে জান মুশরে মুশরিকিন আর মুশরিক বহুত্ববাদীদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও তাদেরকে এড়িয়ে চলো তাদের পড়ুয়া করিও না ইন্না কাফাই নাকাল কাল মুস্তাহি আমি তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে যথেষ্ট ঠাট্টা বিদ্রুপ যারা করে যারা মজাক করে রহস্য করে উপহাস করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তোমার জন্য হে মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম যথেষ্ট আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে এরা কিছুই করতে পারবে না তোমার লেদিন এজ আরউন আল্লাহ হে লাহান এরা কারা যারা নবীকে নিয়ে ঠাট্টা করে তারা আসলে মুশরেক মুশরেক আর মুশরেকদের অনশারী ছাড়া মুনাফেক ছাড়া নবীকে নিয়ে আর নবীর আদর্শকে নিয়ে কেউ ঠাট্টা মজা করতে পারে না সুতরাং আপনি যখন সহীদ তৌহিদের দাওয়াত সহি সহিদার সন্নতের দাওয়াত দিবেন শির বিদার থেকে সতর্ক করবেন সমাজের বিদাতপন্থী শিরপন্থীরা হ্যাঁ পাপিষ্টরা এরা দুনিয়া লোভীরা পেট পূজারি মোল্লারা আপনাকে নিয়ে উপহাস করবে ঠাট্টা করবে হেও প্রতিপন্ন করবে নবী করিম সাল্লা সাল্লামের সিরাত আপনার সামনে আছে নবী করিম সাল্লাহি সাল্লামকে যেই ঘোষণা আল্লাহ করেছেন আপনার জন্য তাতে একটা অংশ আছে এ ফাইনাকাল মুস্তাহাইন তুমি আল্লাহর দিনের কাজ করো ঠাট্টা বিদ্রুপকারীদের বিরুদ্ধে আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হবেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের আল্লাহ দিন আল্লাহ ইহান আখার যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে অন্য উপাস্য স্থির করে ফাসফে আলামুন তার শীঘ্রই জানতে পারবে দুনিয়ায়ও জানতে পারবে যেমন বদর আল্লাহ ফাকের জিকিরাজগার আল্লাহ ফাকের তসবি তাহলিল বেশি বেশি করুন আপনি ফাসব্বে বেহাম দে রব্যে হেদবি মহম্দ সালো তোমার প্রতিপালকের পুরো সংসার সাথে সাথে হামদো সানার সাথে সাথে গণগারের সাথে সাথে তোমার প্রতিপালকের পুরো সংসার সাথে সাথে হামদো সানার সাথে সাথে গণগারের সাথে সাথে পবিত্রতা ঘোষণা করো সুভান আল্লাহ ওবাহাম দেহি পড়ো সুভান আল্লাহ হিল আজিম সুভানল্লাহ বেহাম দেহি আদা দখল কেহি ওয়াজানফ সিহি ওয়াজেনত আরশি অমেদা দখালে মা তেহি ইত্যাদি ইত্যাদি কখনো সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ওলা আল্লাহ একবার এই আল্লাহ পাকে জিগিরাজ করেন সাজেদিন আর সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও সেজদাকারীদের অন্তর্ভুক্ত হওয়া মানে বেশি বেশি সলা তাদের ফরোজ নামাজ তো আদেই করবে তার সাথে সাথে সন্ন্য দিনে দশ বারো টাকা তাড়াতাড়ি করো তারপরে তুমি তাহাজ্জুদের সলাপ সাল তোলে রাত্রে নির্জনে আল্লাহর সাথে চুপি সারে কথা বলো আর তার সাথে সাথে দিনে সলাতুজ্জোহা মাঝে মধ্যে পড়ার চেষ্টা করো ইশরাকের সলাত পড়ার চেষ্টা করো আল্লাহ পাক বলছেন অকুম মিনা সাজে সেজদাকারী শুধু সেজদা নেই সেজদায়ে তেলাওয়াত আর সেজদায়ে দুটো সেজদা ছাড়া তৃতীয় কোনো সেজদা নামাজের বাইরে নেই ভালো করে শুনে রাখেন হাদিস এবং ফিকার মাসলা দুই রকমের সেজদা ছাড়া তৃতীয় কোনো সেজদা নামাজ বিহীন নেই কি কি একটা তো বলেই দিলাম সেজদায় তেলাওয়াত বললাম তেলাওয়াতে কোন কোরআনে কারিমে পনেরোটি সেজদা রয়েছে সুতরাং নামাজের ভিতরে কয়ে ওই আয়াতগুলি পড়ে নামাজের বাইরে পড়েন কি করবেন সেজদায় তেলাওয়াত করবেন আর একটি সেজদা সেজদায় শুকুর নবী কাছে যখন কোন খুশির খবর আসত তখন সেজদায় লুটিয়ে পড়তেন তো সেজদায় শুকুর এছাড়া বিদাদিদের সেজদা বসে আছে আছে মসজিদে একটা সেজদা খাট করে দিল তারপরে মসজিদে বেরিয়ে গেল মাঝে মধ্যে ঘরে এটা বিদাতি সেজদা এইরকম কোনো সেজদা নেই বেশি বেশি সেজদার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের কথা বলা হয়েছে তার মানে বেশি নফল নামাজ পড়ার মাধ্যমে তাহাজুদ পড়ার মাধ্যমে ইশরাক সলাত জোহা পড়ার মাধ্যমে যারা বিশেষ করে তাহাজুদ পড়তে পারছেন না তাদের জন্য সলাত জোহা উত্তম বিকল্প আর যারা তাহাজুদ পড়তে পারছেন সবসময় কন্টিনিউ সলাত জোহা না মাঝে মধ্যে সলাত জোহা পড়বে মাঝে মধ্যে ছাড়বেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এইরকমটাই করেছেন ও আবুদ রব্বা কাহে নবী তোমার রবের এ চালিয়ে যাও হাত্তা ইয়াতে কালিয়াকিন তোমার কাছে সুনিশ্চিত ক্ষণ আসা পর্যন্ত সুনিশ্চিত ক্ষণ ইয়াকিন মানে সুনিশ্চিত ক্ষণ সুনিশ্চিত সময় সুনিশ্চিত ক্ষণ কি একিনের এক বাক্যে তফসির সাহাবাই রাম তাবেইন তাবা তাবেইন সালাফে তা তফসির হচ্ছে আজ পর্যন্ত যতগুলি মুফাসসিরিন রয়েছেন সকলে তফসির করেছেন কি তফসির মত কারণ এক তো মত সম্পর্কে আমি এটা ব্যাখ্যা এর আগে বলেছি যে মত সম্পর্কে মরতে হবে এই কথা মুসলিমও বিশ্বাস করে আর কাফেরও বিশ্বাস করে তাই না দুই নম্বর কথা মতের পরে যা এখন বিশ্বাস করছে না অবিশ্বাসীরা কাফের মুশরেক মোনাফেক আখেরাত পরকাল বিশ্বাস করে না ঠিক না বিশ্বাস করে পরকালে জীবন বিশ্বাস করে না মরে গেল শেষ হয়ে গেল আর কিছু না এক্সপায়ার হয়ে গেল এটাই তো তাদের বিশ্বাস কিন্তু মতের সাথে যা বিশ্বাস দুনিয়ায় করে না আখের হাত সেটাও বিশ্বাস করবে নালকের এই পয়েন্টটা মনে রাখেন কাফের পর্যন্ত নাস্তিক পর্যন্ত মতের সাথে সাথে সব বিশ্বাস করবে যা এখন বিশ্বাস করে না দুনিয়াতে কবর রাজা বিশ্বাস করতে হবে হয়তো শুরু হয়ে গেছে হ্যাঁ পাকের জাহান্নাম বিশ্বাস হয়ে যাবে জান্নাতের কথা বিশ্বাস হয়ে যাবে সব বিশ্বাস হয়ে যাবে আল্লাহ পাক আছেন কথা বিশ্বাস হয়ে যাবে আল্লাহ পাক ধরবেন পকড়াও করবেন আল্লাহ পাকের সাজা শাস্তি রয়েছে সব বিশ্বাস তখন হয়ে যাবে এই জন্য মদকে একিন বলা হয়েছে ইয়াকিন আসা পর্যন্ত এই ইয়াকিন সম্পর্কে আর অন্য অন্য জেহাদগুলিতে মুশ্রিকরা জানতে পেরেছিল আর আঁখেরাতে মতের সাথে সাথে জানতে পারবে ওয়ালা কাদ না আল্লাহ আন্নাকে ও মায়া কুলুন আর নিঃসন্দেহে আমি জানি আল্লাহ বলছেন আমি জানি আন্নাকে অজি কোসাদ বে মায়া কুলুন এই কাফের মুশেক অবাধ্যরা যা বলে অবঞ্ছিত কথা ইসলামের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে এসব কথাই তোমার হৃদয় বা তোমার বক্ষ সংকুচিত হয় মানে মনে কষ্ট হয় মনে তোমার ব্যথা হয় এ কথা আমি জানি কিন্তু তুমি ধৈর্য ধারণ করো ফসব বেহ বেহাম এর সমাধান এর চিকিৎসা যখন আপনাকে কষ্ট দেবে তখন এর চিকিৎসা কি আল্লাহ পাকে চিকিৎসা বলে দিচ্ছেন ইমাম কাসির রহমতুল্লা আলী বলছেন যে এক শ্রেণীর গুমরাহারা রয়েছে মুলহিদ তাদেরকে বলেছেন সুফি এরা হচ্ছে পীরতন্ত্রে বিশ্বাসী কিন্তু ইবিনে কাসির রহমত তাদেরকে বলছেন ওয়াই উস্তাদ আল্লাহ আল্লাহ তাখতিয়াতে মানে জাহাব মিনাল মোলাহাদা আন্নাল মারুয়া মুরাদা মূলহেদ বেদিনরা এই সুফিদের মধ্যে যারা বেদিন বেধর্মী তারা কি বলে যে এমন একটা উচ্চ স্তর আছে আল্লাহ ফানা হওয়ার যে ফানা হয়ে গেলে বিলীন হয়ে গেলে তখন আর এ বদতবন্দিগি লাগে না তখন নামাজ রোজা হজ জাকাতে লাগে না তখন আপনার জন্য জেনা হারাম থাকে না ওই পীরের জন্য তখন খুন করা হারাম থাকে না আর তখন চুরি ডাকাতি করা হারাম থাকে না তখন মুরিদানের বা মুড়িদিনীকে নিয়ে খেলতামাশা করা আর তাদের ইজ্জত লুটাও হারাম থাকে না বুঝলেন এই জন্য তারা বলে যে মারিফতি এলেমের মাধ্যমে সে পীর সাহেব জেনে নেছে তোমাকে যদি বলে যে মদে যায় নামাজ বিছিয়ে ভিজিয়ে ওতে নামাজ পড়ো যায় নামাজ ধুয়ে তারপর আপত্তি করবে না এটা করতে আসল এই বিধর্মীদের কথা এটা এটা সুফি বিদিনদের কথা এটা হচ্ছে সুফি ইজ যাদেরকে ইবিনহমতোল্লাহ বলছেন যে এরা মূল হেদ বলছেন যে ইয়াকিন মানে হচ্ছে মারেফত হাসিল করা মানে আল্লাহ পাকে একবারে লয় হয়ে যাওয়া যখন বিলীন হয়ে যাবে ফানাপিল্লা হয়ে যাবে তখন আর নামাজ রোজা করা লাগবে না আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে হেদায়েত দান কয়নাম আল মুরাদু বিল ইয়াকিন হাহন আল মৌদ এখানে ইয়াকিন বলতে মদবু বোঝানো হয়েছে যেমন নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লামের হিজরতের পরে পরে উসমান বিন মাজুন রজিয়া আল্লাহ তার প্রখ্যাত সাহাবে ইন্তেকাল করেছিলেন শোহিব ওখারিতে হাদিস রয়েছে তো ওর সম্পর্কে বলছেন এর উম্মুল আলার বাড়িতে আনসারি এক মহিলা তার বাড়িতে উসমান বিন মাজুন এই মোহাজার মেহমান ছিলেন মোহাজারদের প্রথম ইন্তেকাল হয় উসমান বিন মাজুনের বলছেন তখন উনি সাক্ষী দিচ্ছেন যে আবু সাইফ শাহাদাতি কাদ আক্রামা কাল্লা আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন হিজরত করার পরে আপনার হয়েছে নবী বললেন যে ইন্তেন তুমি কি করে জানলে যে আল্লাহ আক্রামাহা হু আল্লাহ সম্মানিত করলেন না অপমানিত করলেন কি করে জানলে তুমি ফাকুল তো আমি উমি তাহলে আর কে যাবে যদি এই লোক সম্মানিত না হয় জান্নাতে না যায় আর কি যাবে জান্নাতে। এই জন্য জান্নাতের সার্টিফিকেট আমি বললাম فاقال النبي صلى الله عليه وسلم اما هو فقد جاءه اليقين নবী صلى الله এর কাছে ইয়াকিন চলে আসছে মানে મોત চলে আসছে ইয়াকিন মানে ওসমান বিন মজুনের મોત চলে এসেছে ওয়া ইন্নি লা আরজু লাহুল খায়ের এর জন্য আমি কল্লানের আশাবাদী কল্লানের আশা করি যে আল্লাহর কাছে কল্যাণ সে পাবে আল্লাহ পাক আলম যেন সঠিক কথা বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করেন এখানে আমাদের হিজরত তফসির শেষ হলো আল্লাহ পাক যেন আমাদের দিনের খেদমত কবুল করেন দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন তাতে ইখলাস যেন দান করেন সুবাহান রব্বেকার রবিল ইজতাম মেসেফুন ওসালাম আলমরসলীম আলহামদুলিল্লাহ রবিল আলম